ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে 700 যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে 60 জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক যাত্রী। জীবিত উদ্ধার করা হয়েছে আরও অন্তত 300 জনকে। মঙ্গলবার রাতে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি দেশটির পশ্চিমে মাই এন্ডম্বে প্রদেশে কঙ্গো নদীতে ডুবে যায় বলে জানান দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। রোববার রাতে নৌকাটি কিনশাসা থেকে এমবান্ডাগার দিকে রওনা হয়েছিল। ধারণা করা হচ্ছে ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।